গুড মর্নিং বন্ধুরা, আবার একটা মর্নিং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই সময়টা যে সময় আমি সকালবেলা একদম ভোরবেলা, এখন হচ্ছে একদম ভোরবেলা, কটা বাজবে, সাড়ে ছটা পৌনে সাতটা এরকম বাজে, উঠে আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গরম জল করে গরম জল নিয়ে বসে পড়েছি। এই টাইমটা আমার মি টাইম, এই সময় আমি ধীরে সুস্থে অন্তত 10 থেকে 12 মিনিট ধরে গরম জলটা আস্তে আস্তে বসে খাই, সারাদিনের কাজকর্ম নিয়ে চিন্তা করি কী কী করতে হবে সেই সম্বন্ধে একটা শান্ত ভাব নিজের মধ্যে আনবার চেষ্টা করি, যাতে আমি সারাদিনের কাজগুলো নিয়ে এবার ব্যস্ত হতে পারি। তো এখন আমি জলটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে নিজের ওষুধটা খেয়ে নিই। ওষুধটা আমার সারাদিনেই একবারই খেতে হয় বলে কোনো অসুবিধা হয় না, ভুলি না আমি কখনো, জল খাওয়ার পরেই আমি ওষুধটা খেয়ে নিই। ওষুধটা খাওয়ার পর আমার সারাদিনের কাজ শুরু হবে। ওষুধটা খাওয়ার পর অনেকক্ষণ বেশ গ্যাপ দিতে হয়, অন্তত আধ ঘন্টা গ্যাপ দিতে হয়, তো তাই জন্য আমি আমার বাসি কাজগুলো সেরে নিই। তো এই ঘরটায় দেখো আমরা তো কেউ শুই না, এটা সারাদিনে বসার জন্য এই ঘরটা মেনলি ব্যবহার হয়, অথবা চাটা খাই আমরা এখানে বসে। আর দেখো আমি ওই জন্য একটু বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, ছাড়া হয়ে গেলে পরে আমি ঘর ভালো করে ঝাড় দিয়ে নেব। এখনো ওই ঘরে ওরা কেউ ঘুম থেকে ওঠেনি, তাই জন্য আমি ওই ঘরটা দেখাবো না, এই ঘরটা ভালো করে আগে ঝাড় দিয়ে নেব। আমি তো সারাদিনেই অনেকবার ঝাড় দিই, রাতেও ঝাড় দিয়ে তারপরে শুই, তোমরা জানো তো, ওই জন্য আর অত নোংরা হয় না। তাও একটা সকালে উঠে বাসি ঘর ঝাড় দেওয়াটা আমার অভ্যেস। তো ঝাড় দেওয়ার পরে এবার আমি মুছতে শুরু করে দিয়েছি। এখন আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে, তো অথচ আমার ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো দেখো আমি ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম যে এই ঘরটা আমি একদম প্রথমে এই সাইডে ঠাকুরের জায়গা থেকে মুছে এসে তারপর খাটের তলাটা একদম মুছে আবার আমি ভালো করে কিন্তু মপটা কিন্তু আমি বারে বারে ধুয়ে নিই। তো ভালো করে মপটাকে ধুয়ে নিয়ে আবার আমি সারা ঘরটাকে মুছে নিচ্ছি। তো সারাদিনে তো মোটামুটি একবারই ধরো আমি ঘর মুছি, কখনো কখনো বিকেলের দিকেও একবার মুছি। তো ওই জন্য ভালো করে মুছি কোনায় কোনায়, যাতে কোথাও একটুও ধুলো টুলো না থেকে থাকে। তো এই যে দেখো দরজার কোনায়, আমার দরজার কোনায় কয়েকটা জিনিস রাখা আছে, তো সেইগুলোকে সরিয়ে আমি ভালো করে রেগুলার মুছি, যাতে কোনো রকম আরশোলার মানে বাসানা বাঁধতে পারে বা মাকড়সার জাল না হয়, সেই জন্যই এগুলো করা আর কি। একটু প্রথম দিকে কষ্ট হয় ঠিকই, কিন্তু আমরা যদি একবার অভ্যেস করে নিই, মানুষ হচ্ছে অভ্যেসের দাস, আমরা যদি অভ্যেস করে নিই নিজেদেরকে এইভাবে তৈরি করতে, তো আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি সেটা রপ্ত করে নিতে পারবো। আর এই কারণেই আমার কিন্তু কাজগুলো খুব, তোমরা বলো না তুমি খুব গুছিয়ে কাজ করো গুছিয়ে কাজ করো, আসলে আগে কিন্তু আমিও কিছুই পারতাম না। আর কাজ করতে কার ভালো লাগে, আমি কোনো কাজই করতে পছন্দ করতাম না, ঘরের কাজ করতে আমার একদম ভালো লাগতো না। কিন্তু যাই হোক, একটা নিজের মধ্যে বোধ জাগ্রত হয়েছে যে না, আমার কাজটা আমাকেই করতে হবে, আমার সংসার, আমি যদি ঠিক করে না করি আমার স্বামী আমার সন্তানের সমস্যা হবে, তো ওদের সমস্যায় ফেলার মতন কোনো কাজ তো আমি করতে পারবো না, তাই না? তো ওদের জন্যই আমার সমস্ত কিছু গুছিয়ে রাখা গুছিয়ে করা, এতে ওরাও গোছানো ভাবটা ওরাও শেখে, ওদেরও ভালো লাগে, এই কারণেই। আর সকাল থেকে যদি একটা নিয়মের মধ্যে বেঁধে নিই, আমি প্রথম প্রথম একটা রুটিন ফলো করতাম, যখন আমি বিয়ে করে প্রথম প্রথম এসেছি, সকালে ঘুম থেকে ওঠা অভ্যেস ছিল না, তখন আমি একটা রুটিন করে নিতাম যে এই এই টাইমে আমি এই এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করব। তখন আমার কলেজ ছিল, পড়াশোনা ছিল, সব নিয়ে আমি কিন্তু ঘরের কাজ করতাম। তো একদিনে তো কোনো কিছু হয়নি, তো আমি তোমাদেরকে এগুলো এই কারণেই বলছি, মানে আমি আমার নিয়মটা বা আমার তালিকাটা তোমাদের জানাচ্ছি, যাতে তোমাদের যদি কখনো কোনো সমস্যা হয় তোমরা যাতে নিজেদের জীবনে সেই কাজে লাগাতে পারো জিনিসটা। তো দেখো আমার ঘর বারান্দা সমস্ত কিছু মোছা হয়ে গেছে, মুছে টুছে আমি চলে এসেছি ওপরে ছাদে, ভালো করে ওটাকে ধুয়ে মপটাকে ধুয়ে আমি কিন্তু মেলে দিলাম। আর এখানে আজকে আমি জামাকাপড় ধোয়ার পর গামলাটা বাইরে রেখে দিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড নিজে থেকেই এসে ভালো করে মেলে দিয়েছে। ও করে, তোমাদের আমি আগেও বলেছি, ও হাতে হাতে অনেক সাহায্য করে, যখনই ঘরে থাকে আমাকে অনেক সাহায্য করে। তো দেখো এবার আমি চাটা করব, তো দেখলাম যে দুধ অল্প আছে, তো ওই জন্য দুধের প্যাকেট আরেকটা আমি বার করে নিলাম। এরপর আমি রান্নাঘরে যাব, তোমাদের সঙ্গে চাটা যেন আমার শেয়ার না করলে ঠিক মনে হয় দিনটাই শুরু হয়নি, তো ওই জন্য তোমাদের সঙ্গে আমি চা শেয়ার করছি। আর আমি 1 কাপ দুধ নিই এবং 1 কাপ জল নিই, অর্থাৎ দুজনের জন্য আর কি বলছি। তো জলটা আজকে, দুধটা একটু বেশি ছিল ওই জন্য জলটাও একটু বেপে একটু বেশি নিলাম। এরপর দেখো আমি একটুখানি জল পড়েছিল বলে সঙ্গে সঙ্গে কিন্তু মুছে নিলাম, তাতে কি হলো আমার গ্যাসের ওপরটা বেশি নোংরা দেখায় না। তো এরকম করে যদিও আমি হাতে বহুবার ছ্যাঁকা খেয়েছি, একটু সাবধানে করতে হয়, আমি কিন্তু বহুবার সাংঘাতিক রকমের ছ্যাঁকা খেয়েছি, এতটাও ভালো নয়। তো দেখো আমি চা এবং চা পাতা এবং চিনি দিয়ে দিয়েছি। আমি সকালবেলা একবারই চা খাই, দুধের চা যদি খাই একবারই খাই, একটু ভালো করে খেতে পছন্দ করি। জানি খালি পেটে দুধ চা খাওয়া ঠিক নয়, তবু আমি পারি না, কিছুতেই আমি এটা ছাড়তে পারি না। তো দেখো আমি চা নিয়ে এখন বসে আমার হাজব্যান্ডের সঙ্গে বসে আড্ডা মারতে মারতে চা খাবো।
এই টাইমটা আমরা খুব মজা করি, এই সময় নানান ধরনের মজার গল্প হয়, তারপরে মোবাইলে নানান ধরনের মজার ভিডিও দেখি, নানান ধরনের ইয়ার্কি মারি আমরা। তো সারাদিনের এই সমস্ত এই সারাদিনের কথা বলার টাইম হচ্ছে আমার এইটা। তো অনেক সময় ওই সময় মর্নিংয়ে অনেক সকালে কাজে বেরিয়ে যায়, তো তখন আমি একা একাই চা খাই, হয়তো ছেলেকে তখন সাথে যোগ করি। তো এরপরে দেখো আয়ুষ্মানকে ঘুম থেকে তুলবো, আমার ডেলি কাজ এগুলো, ডেলি আমি পরপর আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, এগুলো সমস্ত একটা সময় আমি লিখে রাখতাম। তো তোমরা যদি চাও আমি তোমাদেরকে লিখে কাগজে দেখাবো যে আমি কীভাবে লিখতাম, যদি তোমরা সেটা চাও আমাকে বলো, আমি তোমাদের কাগজে লিখে দেখাবো। সে কাগজটা ডায়েরিটা আমার কাছে হয়তো থাকতেও পারে, খুঁজতে হবে, আর যদি না পাই আমি তোমাদের লিখে দেখাবো যে আমি কীভাবে টাইম টেবিল করে কাজ করতাম। তখন আমি এত ঝটপট কাজও করতে পারতাম না, ধীরে সুস্থে করতাম, আর এই করে করে আমার খুব প্যালপিটেশন হতো, মানে কাজটা আমি কমপ্লিট করতে পারবো তো। আর ছেলে ছোটোবেলা খুব দুষ্টু ছিল, তার মধ্যে আমার এত কাজ থাকতো, একা হাতে সমস্ত কিছু করতাম। হ্যাঁ, হাজব্যান্ড প্রচণ্ড সাহায্য করতো, ওনা থাকলে তো হতোই না। তো এখানে আর একটা কথা বলি, দেখো আমি নিচে যে রাত্রিবেলা চাদরটা হোয়াইট কালারের পেতেছি, একদম নিচের চাদরটা, ওটা চেঞ্জ করে নিলাম, আগে একটা হলুদ মতন চাদর ছিল ওটা বের করলাম, কাচতে নেব। একদিকে আমার এক লট কিন্তু কাঁচা হয়ে গেছে, ওপরে ছাদে মেলেও আসা হয়ে গেছে, আর রাতে যে চাদরটা আমরা সেটা অনেক দিন হয়ে গেছে, আর আমি এখন সমস্ত ধীরে সুস্থে আবার কাচা শুরু করবো, পর্দা টর্দা সমস্ত আবার কাচবো, মাসে একবার করে আমি পর্দা কাচি, তো এটা আমার অভ্যেস, পাপোশ কাচবো, সমস্ত কিছু ধীরে সুস্থে কাচতে হবে। আর চাদর তো অল্টারনেটিভ ডেতেই কাচা হয়, মানে দুদিন তিন দিন অন্তর অন্তর আমার এই ঘরে চাদরটা তো কাচা হয়। তো দেখো সমস্ত কিছু বিছানা টিছানা পরিষ্কার করে এখন আমি বারান্দায় চলে এসেছি, ঘরে আর কচলালাম না, কারণ ঘরে তো দেখলেই আমার সমস্ত ঝাড় দেওয়া মোছা টোছা কমপ্লিট। তো বারান্দাতে আমি গামলা করে রেখে দিলাম, গামলায় সার্ফ গুলে নিলাম, আর এইদিকে আমার যে রাতের চাদরটা ছিল সেই চাদরটা এখানে একটু সামান্য জল পড়েছিল বলে আমি একটু চাদর দিয়ে মুছে নিলাম, দিয়ে এবারে ভিজিয়ে রেখে দেবো চাদরটা। তাতে কী হবে, কিছুক্ষণ ভেজানো থাকলে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। ওদিকে দেখো আমার হাজব্যান্ড আসছে বাজার থেকে, বাজার নিয়ে এলো, আর আমি আজকে আমাদের ময়লা গাড়ি আসেনি, ময়লার গাড়ি আসেনি, যার জন্য আমাকে ময়লাটা বাইরে রাখতে হচ্ছে, ডাস্টবিনটাও ধোবো, ডাস্টবিনটা বাথরুমে নিয়ে গিয়ে ধুয়ে নেব। আমার ডাস্টবিন এই জন্য একদম নোংরা হয় না, আমি হাত দিয়ে ধুচ্ছি, দেখো আমার ডাস্টবিন কিন্তু এক ফোঁটাও নোংরা হয় না, কারণ এক তো আমি গার্বেজ ব্যাগ ইউজ করি, আর সেকেন্ড আমি প্রত্যেক দিন একবার করে ধুয়ে নিই, যখন নিচে আমার গাড়ি আসে তখন গাড়ি নিচ থেকে নিচের কলে গিয়ে ধুয়ে নিই, আর আজকে গাড়ি আসেনি আর নিচে নিয়ে যায়নি, ওই জন্য বাথরুমেই ধুয়ে নিলাম। তো দেখো আবার একটা গার্বেজ ব্যাগ আমি সেট করে দেবো। এই ছোটো ছোটো কাজগুলো যদি আমরা একটু মেনটেন করি আমার মনে হয় জিনিসটাও ভালো থাকে, আর আমাদের খাটনিও খুব কম। সকাল থেকে তো তোমাদেরকে এই জন্য স্নান করবো, আর আজকে বৃহস্পতিবারের পুজো করব। তো আজ দেখো আমি এই সবে আমার হাজবেন্ড সবজি নিয়ে এসছে, টমেটো উচ্ছে, আর শাকটা কিছু আনেনি, শাক লাল শাক আনার কথা বলেছিলাম সব ভুলে গেছে, মানে আমি লিখে না দিলে সেগুলো আনতে পারে না। আর এখানে এনেছে কুমড়ো, ও আনবে, আর এখানে কুমড়ো এনেছে, শসা এনেছে, বিনস আর গাজর। তো এই হচ্ছে আপাতত সবজি এনেছে, আবার যাবে শাক শাক আনবে, পেঁয়াজ আলু আনেনি, আলু আনেনি, আলু টালু আনবে, অনেক কিছু লিখে দিয়েছি, লিস্ট করে দিয়েছি, তো আমি এরকম ভাবে লিস্ট করে দিই, না হলে সব ভুলে যাবে। গরম মশলা শেষ, হলুদ গুঁড়ো শেষ, সবই শেষ, আর সরি হলুদ গুঁড়ো না, লঙ্কা, লঙ্কার গুঁড়ো শেষ, গরম মশলা শেষ, গরম মশলা বানাতে হবে। তো সকালে আটাও মেখেছিলাম, কিন্তু আজকে আমার ছেলের খাওয়ার ইচ্ছা ছিল দোকানের ওই ছেঁড়া পরোটা পাওয়া যায় না, পেটাই পরোটা যেটাকে বলে, সেই পেটাই পরোটা খাবে ওর খুব ইচ্ছা ছিল, তো সেই জন্য ওটাই আমার হাজবেন্ড বাজার করে আসার সময় নিয়েও এসেছে, তো ওটাই আজকে ব্রেকফাস্ট হলো। আমার কিন্তু আটাও মাখা হয়ে গেছিলো, কারণ আমার ডেলি আমরা আটা রুটি অথবা পরোটা, তার সাথে আমি একটা তরকারি করি, যে কোনো একটা তরকারি, আটা রুটি বা পরোটা, এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হয়। তো ব্রেকফাস্ট আমি আর আমার হাজবেন্ড করে নিলাম, ছেলেও ওদিকে খেয়ে নিয়েছে, করে আমি এখন এঁঠোটা মুছে নিলাম, এতে জায়গাটাও পরিষ্কার হয়ে গেল, কারণ আমার ঘর তো অলরেডি মোছা হয়ে গেছে। আর এখন সবজিগুলো ভালো করে আমি আলাদা আলাদা করে বাস্কেটে ঢুকিয়ে দেবো, মানে ফ্রিজে যে সবজির জায়গাটা থাকে সেটার মধ্যে রেখে দিচ্ছি এক এক করে। আর দেখো টমেটো গাজর সমস্ত নিয়ে এসছে, টমেটোগুলো আলাদা করে রাখছি, টমেটো কিচ্ছু ছিল না, একদম ছিল না, আমি যে কোনো সবজির তরকারি করবো আমার কিচ্ছু ছিল না, আমি ওই জন্য আলুর তরকারি দিয়ে কদিন ধরে চালাচ্ছিলাম, কারণ হাজব্যান্ড একটু কাজ নিয়ে ব্যস্ত আছে, রাত্রিরে অনেক রাত করে ফিরছে, তা সকালবেলা ও ঘুম থেকে উঠতে পারছে না, যার জন্য বাজার করা হচ্ছিল না। তো আজকে সবজি কিছু নিয়ে এসছে, কিছু আনবে এনেছে, কিছু পরে আনবে বললো। তো দেখো আমি সেগুলো একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি, জিনিসগুলো গোছানো থাকলে কি নিজের পেতেও সুবিধা হবে।
আর এখানে দেখো আমি দেখে নিচ্ছি আজকে কি কি রান্না করব। ওদিকে কুমড়ো বাইরে রেখেছিলাম আর উচ্ছে বাইরে রেখেছিলাম। তো এখানে ব্রেকফাস্ট করবার পর যে কটা বাসন টাসন বেরিয়েছে কাপ ডিশ সমস্ত তুলে পরিষ্কার করে জায়গা মতন জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম। এখন আয়ুষ্মান একটু বাইরে খেলছে ওর বাবার সাথে, আমি ওকে স্নান করাবো ওই জন্য বালতিটা দিল। বালতিটার মধ্যে আমি গরম জল গ্যাসে বসিয়েছি ওর যে স্নানের গরম জল, আর এদিকে আমি চালও ভিজিয়ে দিয়েছি ভাতের জন্য, চাল ভিজিয়ে দিয়েছি। চালটাকে একটু ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে ভালো করে জলে ভিজিয়ে রেখে দেবো। তো এইভাবেই আমার একের পর এক কাজ চলতে থাকে, মাথার মধ্যে মানে চালাতে থাকি কিভাবে কিভাবে কাজ করব। তো দেখো আমি এদিকে স্নানের জলটাও ঢেলে নেব, তো ওই জন্য বালতিটা একটুখানি জল দিয়ে ধুয়েও নিলাম। এই যে স্নানের জল আয়ুষ্মানের, এখনও তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে ওই জন্য ডাইরেক্ট ওকে ঠান্ডা জলে বা শাওয়ারের জলে স্নান করাই না, একটুখানি মিলিয়ে জাস্ট কালটা ভাঙিয়ে ওকে স্নানটা করাই। তো আয়ুষ্মানের স্নান হয়ে গেছে আর আমিও স্নান সেরে নিয়েছি। তো এখন আমি সূর্য প্রণাম করছি, এটা তো তোমরা আগেও দেখেছো আমার রোজের সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে আমার ডেইলি রুটিন শেয়ার করি। এই সময় আমি আসি ছাদে, এসে ঠাকুরের বাসনপত্র ধুই এবং আমার সূর্যদেবকে প্রণাম করি। একমাত্র সূর্যদেবী যিনি এখনও পর্যন্ত পৃথিবীতে আমাদের দর্শন দেন, তো তাকে প্রণাম করা তো আমাদের উচিতই। তাই আমি প্রণাম করলাম ভালো করে এবং আমাদের যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছে ভালো করে জল দিয়ে দিলাম। আমি স্নান করে ঠাকুরের বাটিতেই তুলসী গাছে জল দিই। তো আমি নিজেই যে ধর্মে যেটুকু তোমাদের দেখাই যেটুকু মানি সেটুকু আমার অন্তর থেকে আসে বলেই আমি এগুলো করি। আমাকে কিন্তু কেউ শিখিয়েও দেয়নি, কেউ বলেও নি করতে, আমি নিজে থেকেই করি। তো দেখো আমি ভালো করে এখন প্রণামও করে নিচ্ছি মা তুলসীকে। তো প্রণাম করে ওদিকে আমার ঠাকুরের বাসনও ধোয়া হচ্ছে। ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে তারপরে আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো আমি খুব ভালো করে করি, খুব মন দিয়ে অনেকক্ষণ ধরে করি, যার জন্য আমার রান্নায় অনেক ঢিলে হয়ে যায়, অন্যান্য কাজে অসুবিধা হয়ে যায়। অন্যান্য কাজ আমার অসুবিধা হোক, আমার পুজো আগে আমি মন দিয়ে করব, তারপরে যে যা বলে বলুক, কারণ ওইটুকু টাইম আমার মানে মনের শান্তির টাইম। তারপরে অনেকেই বলে হ্যাঁ তোর দেরি করে রান্না হচ্ছে, তাতে আমার কোনো অসুবিধা নেই। তো ঠাকুরের জামা কাপড় পাল্টে ভক্তি সহকারে আমার ঠাকুরকে পুজো আশ্রা করে তবে আমার শান্তি হয়েছে। আমি সুন্দর করে ভগবানকে পুজো করেছি, তাকে নিষ্ঠা করে ডেকেছি, সকলের জন্য প্রার্থনা করেছি। এরপরে আমার আমি ঠাকুর দিলাম, এখন দুপুর দুটো বেজে গেছে অলরেডি, আমার রান্না হাফ হয়েছে, হাফ হয়নি। এই বৃহস্পতিবার দিনটা আমার খুব অসুবিধা হয়, বিশেষ করে যেহেতু মানে মাথা ঘষার পরে আমি ঠাকুরের সমস্ত জামা কাপড় ছাড়াই, পুরো সবকিছু পরিষ্কার করে ঠাকুরকে আলাদাভাবে নতুন আসন ভালো করে বসাই আর কি, নতুন সমস্ত কাপড় টাপড় পাল্টে। তো আমার সেদিনটা প্রচুর সময় লাগে, আর আমাকে একজন জিগে বলেছে যে তুমি হিন্দু না মুসলিম বোঝা যাচ্ছে না, তুমি তো শাখাপলা সিঁদুর কিছুই পরো না। না আমি সিঁদুর পরি, সব সময় পরি, শুধুমাত্র আমি যেহেতু ঠাকুরের সিঁদুর পরি তো বিশেষ কিছুদিন আমি সেই ঠাকুরের সিঁদুরটা ব্যবহার করতে পারি না, তখন আমি কোথাও বেরোনোর থাকলে ওই লিকুইড সিঁদুর পরি, ঠিক আছে। এটা আমার মন থেকে, কেউ আমাকে বলেনি, কেউ বারণও করেনি, যেহেতু ঠাকুরের সিঁদুর পরি সেই জন্য আমি ওই কটা দিন একটু বাদ দিই, বাকি তারপরে আবার শ্যাম্পু ট্যাম্পু করে আমি সিঁদুর পরি। আর বাকি রইলে শাখাপালা, শাখাপালা আমি অকেশন পারপাসে পরি আর কি, যেদিন কোনো হয়তো দুর্গাপুজো বা এরকম টাইমে পরি। বাকি এই হলো ব্যাপার। আর আমার অর্ধেক রান্না হয়েছে, মানে ডাল হয়েছে, চিকেন আছে, চিকেন হয়েছে, আর এখন আমি উচ্ছে কুমড়োটা ভাজবো, সেটা একটু করে নিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। তো চিকেনটা আমি আগেই করে নিয়েছিলাম, স্নান করে আর আমার আমিষ ধরতে ইচ্ছা করে না। আর উচ্ছে কুমড়ো কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, সেটাই একটু পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সমস্ত কিছুই হয়ে গেছে। আর দেখো এখন উচ্ছে কুমড়োটা ভালো ওটা ভাজছি আর ঢেকে ঢেকে রেখেছি, রাখছি। তো ঘরে এসে এখন আমি বসে কি করব, সেই সময় আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি, যেহেতু সকাল সকাল জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর রোদ এত অস্বাভাবিক ছিল, শুকিয়ে একদম মানে দুটোর মধ্যে শুকিয়ে গেছে। তো আমি আর বসে থাকি না,
আমি এইভাবেই কাজগুলো করে নিই। তো ভাজ করে সমস্ত কিছু রেখে দিয়েছি, আর দেখো এখন আমরা খেতেও বসে গেছি। আমার জায়গাটা একটু ছোট বলে তোমরা বুঝতেই পারছো, এদিকে ফ্রিজ আছে, ফ্রিজটা আমার অনেক বড়, তো অসুবিধা, আমরা একভাবে বসে খেতে পারি না। তো এইভাবেই আমরা সবসময় বসে এই ঘরে ভাত খাই। তো যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে, যদি তোমাদের আমার ব্লগ একটু কাজে লেগে থাকে, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো নিজের মানুষদের সাথে, নিজের বন্ধুদের মধ্যে। আশা করি তোমরা একটু হলেও আমার ব্লগ থেকে এনার্জি পাও, একটু হলেও ভালো লাগে আমার ব্লগ, আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত। আরও নতুন নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে আমার দৈনন্দিন কাজ কার্যকলাপ যেগুলো কাজকর্ম থাকে সেগুলো দেখাবো। তো এইভাবেই আমার দিন যেন চলে, তোমাদের ভালোবাসা যেন আমি পেতে পারি ঈশ্বরের কৃপায়। তো তোমরা জানাও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, আর আমি আমার কাছ থেকে তোমরা কি কি দেখতে চাও ভিডিওতে। আর এই দেখো, ওর বাবা যখন বাইরে থেকে এসেছিল, ছেলের জন্য নিয়ে এসেছে টফি, বাজার থেকে মানে দোকান থেকে, সামনের দোকান থেকে টফি নিয়ে এসেছে। তো টফি ছেলেকে দিচ্ছে, যদিও এতগুলো খাবে না, ওর মধ্যে আমারও আছে, সেটাই আমি বলছি। আর আমি এখনও খাচ্ছি, আমার খেতে একটু সময় লাগে, আমার চিকেনটা না খেতে একটু সময় লাগে, আমি অল্প খাই, কিন্তু আমি অল্প অল্প করে খাই, না হলে আমার গলায় আটকায় মনে হয়, এই জন্য আমি একটু ধীরে সুস্থে খাই, ওই জন্য আমার একটু সময় লাগে। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।